সম্মান রক্ষায় সবাইকে সচেতন থাকার আহ্বান প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্সে বিভিন্ন প্রকল্প উদ্বোধন ও ভিত্তি স্থাপন ইসলাম শান্তির ধর্ম প্রকৃত শিক্ষার জন্য মানুষ পায় আর ইসলামিক সংস্কৃতিটা যেন আমাদের দেশের মানুষ ভালোভাবে রপ্ত করতে পারে চর্চা করতে পারে সেদিকে লক্ষ্য রেখে আমরা এই উদ্যোগটা নিয়েছি বেগুনের বাম্পার ফলনেও হাসি নেই কৃষকদের মধ্যে তিন থেকে পাঁচ টাকার বেগুন রাজধানীতে বিক্রি চল্লিশ থেকে পঞ্চাশ টাকায় লাভবান মধ্যস্বত্বভোগীরা এবং নগাঁয় ফসলি জমিতে একের পর এক ইট ভাটা অধিকাংশের নিছাড়প্রাপ্ত কয়লার পরিবর্তে কাঠ ব্যবহার ধোঁয়া শ্বাসকষ্ট সহ নানা রোগ আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আরটিভির জেলার সংবাদে শুনছিলেন সংবাদ শিরোনাম আপনাদের সাথে আছি আমি ফরজানা নিশি শান্তির ধর্ম ইসলামের সম্মান যাতে অক্ষুণ্ণ থাকে পাশাপাশি ধর্মের সঠিক চর্চাটাও যাতে হয় সেজন্য সবাইকে সচেতন থাকার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকালে গণভবনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বেশ কয়েকটি উন্নয়ন প্রকল্প উদ্বোধন ও ভিত্তি স্থাপন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি মারুফ রেজা রিপোর্ট সন্ত্রাস জঙ্গিবাদ নিয়ন্ত্রণের পাশাপাশি ধর্মের সঠিক চর্চার মাধ্যমে অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করছে সরকার আর এ লক্ষ্য বাস্তবায়নে উদ্যোগ নেওয়া হয়েছে দেশের প্রতিটি জেলা ও উপজেলায় ৫৬০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র স্থাপনের তারই অংশ হিসেবে গোপালগঞ্জ চট্টগ্রাম সিলেট সহ ৯টি স্থানে শুরু হলো প্রথম পর্যায়ের নির্মাণ কাজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে নির্মাণ কাজের উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন ধর্মের নামে কেউ যাতে সন্ত্রাসী কর্মকাণ্ড করতে না পারে তার জন্য সবাইকে সজাগ থাকতে হবে ধর্মীয় স্বাধীনতা ধর্ম পালনের স্বাধীনতা যেটা ইসলামেরও মূল কথা কারণ ইসলাম ধর্ম সকল ধর্মের সম্মান করে আমরা সেটাই চাই বাংলাদেশ সেভাবে গড়ে উঠবে একটা অসাম্প্রদায়িক চেতনায় প্রত্যেক ধর্মের মানুষ তার ধর্ম সুষ্ঠুভাবে পালন করতে পারবে যেটা ইসলাম ধর্মের মূল কথা ইসলাম শান্তির ধর্ম সেটাই আমরা প্রতিষ্ঠিত করতে চাই সে কারণেই ইসলাম শিক্ষা এবং প্রকৃত শিক্ষাটা যেন মানুষ পায় আর ইসলামিক সংস্কৃতিটা যেন আমাদের দেশের মানুষ ভালোভাবে রপ্ত করতে পারে চর্চা করতে পারে সেদিকে লক্ষ্য রেখে আমরা এই উদ্যোগটা নিয়েছি এসব প্রকল্প সঠিকভাবে বাস্তবায়নেরও তাগিদ দেন প্রধানমন্ত্রী ইমাম মুয়াজ্জিনদের জন্য একটা কল্যাণ ফান্ড করে ট্রাস্ট গঠন করে দিয়েছি কারণ আগে তাদের জন্য কোনো ব্যবস্থা ছিল না সেভাবে আমরা চেষ্টা করি যে আমাদের সকল স্তরের মানুষ ভালো থাকুক এর আগে কোম্পানিগঞ্জ মুরাদনগর হোমনা মহাসড়ক ও গৌরীপুর হোমনা সেতু কুমিল্লা শহরের শাসনগাছা পদুয়া বাজার রেলওয়ে ওভারপাসের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমরা মহান মুক্তিযুদ্ধে বিজয়ী জাতি কাজে আমরা বিশ্ব দরবারে মাথা উঁচু করে চলবো মারফ্রেজা আরটিভি ঢাকা আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন খালেদা জিয়ার জামিনের বিষয়ে সরকারের কোনো হস্তক্ষেপ নেই বিএনপি যেসব অভিযোগ করছে সেগুলো কেবলই রাজনৈতিক দুপুরে হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির নতুন ভবন উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি আগামী নির্বাচনে জামাতের রাজনীতি নিষিদ্ধের বিষয়ে আইনমন্ত্রী বলেন এ সম্পর্কিত আইনটি বর্তমানে মন্ত্রিসভায় উপস্থাপনের জন্য প্রস্তুত রয়েছে সেখান থেকে অনুমোদন হলে আইনটি সংসদে আসবে পরে তা বাস্তবায়ন হবে ধর্ষণের পর হত্যার ঘটনায় মৃত্যুদণ্ডের বিধান থাকায় নতুন আইনের প্রয়োজনীয়তা নেই বলেও জানান তিনি লক্ষ্মীপুরে ষষ্ঠ শ্রেণীর এক মাদ্রাসা ছাত্রী ধর্ষণের শিকার হয়েছে এ ঘটনায় দুলাল নামের এক বখাটেকে আটক করেছে পুলিশ ভিকটিমের পরিবার জানায় মঙ্গলবার বিকেলে ওই ছাত্রী তার বাড়ির পাশে বাগানে পানি দিচ্ছিল এ সময় এলাকার বখাটে মকবুল ও দুলাল জোরপূর্বক ওই ছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণ করে পরে বিষয়টি জানাজানি হলে মামলা না করার জন্য হুমকি দেয় তারা এ ঘটনায় থানায় মামলা হয়েছে খুলনা জেলা বিএনপির সহ ধর্ম বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম মোড়লকে কক্সবাজারের রামু থেকে উদ্ধার করেছে পুলিশ গেল রাতে রামু উপজেলার তুলাবাগানের একটি বাড়ি থেকে তাকে উদ্ধার করা হয় রামু থানার ওসি জানান মোবাইল ট্র্যাকিং করে বাড়িতে অভিযান চালিয়ে নজরুলকে উদ্ধার করা হয় প্রাথমিক জিজ্ঞাসাবাদে নজরুল তার আত্মীয়ের বাড়িতে বেড়াতে আসার কথা জানান তাকে খুলনা ডুমুরিয়া থানা পুলিশের কাছে সোপর্দ করা হবে বলেও জানান তিনি গেল ১৭ মার্চ নিখোঁজ হওয়ার পর তাকে গুম করার অভিযোগ করে পরিবার
গাজীপুর সিটি নির্বাচনের মনোনয়ন ফরম সংগ্রহ শুরু হয়েছে। মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। গাজীপুরের বঙ্গতাজ অডিটোরিয়ামে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে তারা মনোনয়নপত্রের ফরম সংগ্রহ করেন। আজ মেয়র প্রার্থী হিসেবে বিএনপির কেন্দ্রীয় নেতা হাসান উদ্দিন সরকারের পক্ষে তার প্রতিনিধি মনোনয়ন ফরম সংগ্রহ করেন। আগামী 12 এপ্রিল মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেবার শেষ তারিখ। যাচাই বাছাই হবে 15 ও 16 এপ্রিল, ভোট নেওয়া হবে 15ই মে। রংপুরে নিখোঁজের 5 দিন পর অ্যাডভোকেট রথেশ চন্দ্র ভৌমিক বাবু সোনার মৃতদেহ উদ্ধার ও তার অস্বাভাবিক মৃত্যুতে 3 দিনের শোক পালন করছে রংপুরের বিভিন্ন সংগঠন। রংপুরের বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ আজ দ্বিতীয় দিনের মতো আদালতে শোক পালন করে। এ হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তারা। এছাড়াও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আয়োজনে রংপুর প্রেস ক্লাবের সামনে থেকে শোক র্যালি বের হয়। বিভিন্ন সংগঠনের নেতারা এতে অংশ নেন। বেগুনের বাম্পার ফলনেও হাসি নেই কৃষকদের মধ্যে, খুশি হতে পারছেন না ভোক্তারাও। ফলন ভালো হয় নরসিংদীর কৃষকরা 3 থেকে 5 টাকা কেজিতে বেগুন বিক্রি করছেন, অথচ সেই বেগুনই রাজধানীতে বাজার ভেদে 40 থেকে 50 টাকা দরে বিক্রি হচ্ছে। মাঝখানে অস্বাভাবিক লাভ করছেন মধ্যস্বত্বভোগীরা। এজন্য কর্তৃপক্ষের নজরদারির অভাবকে দায়ী করছেন ভোক্তা অধিকার অ্যাসোসিয়েশন। জুলহাস কবিরের রিপোর্ট। 3 থেকে 5 টাকা কেজিতে বেগুন, শায়েস্তা খার আমলে না, এটি নরসিংদীর বাজারে বর্তমান দর। বাম্পার ফলন হয় এখন পানির দরেই বিক্রি হচ্ছে বেগুন। যে দামে কৃষকের উৎপাদন খরচ দূরের কথা, বাজারে আনার পরিবহন খরচই উঠছে না। 3 টাকা কেজি, 4 টাকা কেজি, 5 টাকা কেজি আমরা কিনছি, আমরা বিক্রি করছি 6 টাকা, 7 টাকা, 8 টাকা। ঢাকা নিয়ে মনে করেন বিক্রি করবো, যদি চাহিদা হয় তাহলে মনে করেন 8 টাকা, 10 টাকা দিতে পারবো। রাত 12টা, নরসিংদী সহ রাজধানীর আশপাশের জেলা থেকে ট্রাক ভর্তি বেগুন আসছে কারণ বাজারে। মাত্র 50 কিলোমিটার পথ পাড়ি দিতেই 3 টাকার বেগুন ঢাকার আড়তে বিক্রি হচ্ছে 10 থেকে 14 টাকায়। আমরা 4 টাকা, 5 টাকা কিনছি, কেজিতে 4 টাকা খরচ, বিক্রি করতেছি 10 টাকা, 11 টাকা, 12 টাকা, 8 টাকা। ভাড়া আছে, লেবার আছে, এমিলে ছিল 11 টাকার মতন পড়তা, 11, 12, 14, 15 টাকা আসতেছে। আবার আড়ত থেকে খুচরা দোকানিরা এই বেগুন কিনছেন 15 থেকে 20 টাকায়। আজকে কিনলাম 15 টাকা, এখন আমার দোকান পর্যন্ত সবকিছু মিলে 20 টাকা পড়বে, খরচ মিলে আমরা 30 টাকা বেচবো। সকালে রাজধানীর হাতিরপুল বাজারে সেই বেগুন বিক্রি হচ্ছে 40 থেকে 50 টাকা কেজি দরে, যা নরসিংদীর কৃষকের বিক্রি করা দামের 10 থেকে 12 গুণ বেশি। লম্বা বেগুন 30 টাকা, আর গোল সবুজ বেগুন 40, আর ওই যে বেগুনটা লাল তাল বেগুনটা বেশি 50-60। রাত্রে মাল আনছি, দেওয়া গেছে 2 ফালা, সকালে আবার 2 কেজি ফালাই দিতে হবে পৌঁছা থাকি, তখন আমরা এটা করতে গেলাম মেক আপ কেমন হইব। বিভিন্ন ঘাটে ঘাটে চান্দা বেজি দিতে বেগুনের দাম 2 টাকা থেকে চলে আসবে লাগে 15-16 টাকা। হাতিপুর বাজারে একটু বেশি দাম, অন্যান্য বাজারের দাম একটু কম। এই পরিস্থিতির জন্য বাজারে কর্তৃপক্ষের নজরদারির অভাবকে দায়ী করেন কনজুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাবের চেয়ারম্যান। এটার একটা দেখভাল থাকা দরকার, এবং মোবাইল কোর্ট যদি আপনার কার্যকরীভাবে পরিচালিত হয়, অথবা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যে বাজার মনিটরিং করে কার্যক্রম, বা সিটি কর্পোরেশনের যে বাজার মনিটরিং কার্যক্রম, এটা যদি আপনি সুষ্ঠুভাবে পরিচালিত হয়, তাহলে হয়তো এই অবস্থার কিছুটা উন্নতি হতে পারে। মধ্যস্বত্বভোগীদের হাত থেকে বাঁচতে কৃষকদের নিজেদেরকেই বাজার সৃষ্টি করার পরামর্শ দেন তিনি। বাজারে যে স্বাভাবিক প্রক্রিয়া। জুলহাস কবির, আরটিভি, ঢাকা। আইনের থোড়াই কেয়ার করে নওগাঁর ফসলি জমিতে গড়ে উঠেছে একের পর এক ইটভাটা। অনুমোদন ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই চলছে এসব ইটভাটার অধিকাংশ চুল্লি। আবার সেসব ভাটায় কয়লার পরিবর্তে ব্যবহার হচ্ছে কাঠ, ফলে অবাধে কাটা হচ্ছে গাছ। স্থানীয়দের অভিযোগ, ইটভাটার বিষাক্ত কালো ধোঁয়ায় হাঁপানি, শ্বাসকষ্ট সহ নানা রোগে আক্রান্ত হচ্ছেন তারা। নওগাঁ সংবাদদাতার তথ্যচিত্রে আরো জানাচ্ছেন নুসরাত জাহান সিন্থি। নওগাঁর মহাদেবপুর উপজেলার খেজুর এলাকার চিত্র এটি। স্থানীয়দের দাবি, এখানে কৃষকদের ভুল বুঝিয়ে এবং অর্থের লোভ দেখিয়ে কাটা হচ্ছে ফসলি জমির উপরিভাগ। এতে উর্বরতা হারিয়ে মারাত্মক ক্ষতির মুখে পড়ছে এসব ফসলি জমি। এমন দৃশ্য এখন জেলার প্রায় প্রতিটি উপজেলায়।
যেখানে আইন অমান্য করে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই বসতি এলাকা থেকে মাত্র 3 কিলোমিটার দূরে গড়ে তোলা হচ্ছে ইটভাটা। এক বিঘা মাটি 10,000 টাকা, এক ফিট কাটলে যাবে 10,000 টাকা দিবে। আমরা বলছি যে আমাদের এখানে ইটভাটা তৈরি করতে দিব না, মানে তাই জোর করে ইটভাটাটা তৈরি করার চেষ্টা নিচ্ছে। চুল্লির দূষিত কালো ধোঁয়ায় ফসল নষ্ট হওয়ার পাশাপাশি নানা রোগে আক্রান্ত হচ্ছে স্থানীয়রা। কালো ধোঁয়ার গ্যাসটা নিজ দিয়ে যাওয়ার জন্য গত বছর আমার 2.5 বিঘা জমি সমস্ত ধান নষ্ট হয়ে গেছে। ইরি বরু যে ফসলগুলো থাকে এগুলা বিভিন্ন এই ধোঁয়ার কারণে উপরে নষ্ট হয়ে যায়, কয়লা পড়ে যায়, ইতি ধরে ধরে সমস্ত ফসল নষ্ট হয়ে যায়। তবে অবৈধ ইটভাটা বন্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানান স্থানীয় জেলা প্রশাসক। অবৈধভাবে চিহ্নিতকৃত ইটভাটার সময়ের বিরুদ্ধে আমাদের মোবাইল কোর্ট সহ অন্যান্য আইনগত কার্যক্রম চলমান রয়েছে। পরিবেশের ক্ষতিকারক অবৈধ এসব ভাটা বন্ধে দ্রুত প্রশাসনের নজরদারি চান নওগাঁবাসী। মেহেরপুরের গাংনীতে কুড়িয়ে পাওয়া বোমা বিস্ফোরণে সুমন হোসেন নামের এক শিশু আহত হয়েছে। সকালে সুমনের বাড়িতেই এ ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সুমন সাহার বাটি গ্রামের মাঠপাড়ার স্বামী পরিত্যক্তা দিনমজুর জরিনা খাতুনের ছেলে। পুলিশ জানায় সুমন বাড়ির পাশে তাল কুড়াতে গিয়ে টেনিস বল সদৃশ একটি বস্তু নিয়ে বাড়িতে ফিরে পরে তা বল ভেবে খেলতে গেলে বিকট শব্দে এটি বিস্ফোরিত হয়। এতে সুমনের শরীরের বিভিন্ন অংশ ক্ষতবিক্ষত হয়। চিকিৎসক জানান ওই শিশুর শরীরের বিভিন্ন জায়গায় বোমার স্প্লিন্টারের আঘাত লেগেছে। নরসিংদীতে ইটিপি প্লান্ট স্থাপন, সম্প্রসারণ, উন্নয়ন এবং এনার্জি অডিট বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মাধবদের হোসেন মার্কেটে কেজিএস এই কর্মশালার আয়োজন করে। এতে আমেরিকা ইটিপি এক্সপার্ট জিম সিলভারম্যান, লিড অডিটর আহসান হাবিব, এনার্জি এক্সপার্ট ইঞ্জিনিয়ার সাকিব আহমেদ, প্রতিষ্ঠানের ম্যানেজার এএনএম ইকবাল খালেদ সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ইসলামের সম্মান রক্ষায় সবাইকে সচেতন থাকার আহ্বান প্রধানমন্ত্রীর, ভিডিও কনফারেন্সে বিভিন্ন প্রকল্প উদ্বোধন ও ভিত্তি স্থাপন। বেগুনের বাম্পার ফলনেও হাসি নেই কৃষকদের মধ্যে। 3 থেকে 5 টাকার বেগুন রাজধানীতে বিক্রি, 40 থেকে 50 টাকায় লাভবান মধ্য সত্যভোগীরা। এবং নগাঁয় ফসলি জমিতে একের পর এক ইট ভাটা, অধিকাংশের নেই ছাড়প্রাপ্ত। কয়লার পরিবর্তে কাঠ ব্যবহার, ধোঁয়ায় শ্বাসকষ্ট সহ নানা রোগ। জেলা সংবাদ এ পর্যন্তই। আরটিভি সবশেষ সংবাদ জানতে যেকোনো মোবাইল ফোন থেকে 4141 নম্বরে ডায়াল করুন। আর মোবাইল ফোনে সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে, বন্ড স্টোর থেকে ডাউনলোড করুন আরটিভি অ্যাপস। আর তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন www.rtvonline.com। এছাড়াও আরটিভির অনুষ্ঠান ও সংবাদ দেখতে পারেন ইউটিউবে। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।